হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত মতি নন্দীর গল্প ননিদা নট আউট এটি পাঠ করে শোনাবো তোমরা অবশ্যই পুরো গল্পটি শোনার চেষ্টা করো আশা করি খুবই ভালো লাগবে আর ভিতর থেকে আসা প্রশ্নের উত্তরগুলি খুব সহজেই দিতে পারবে তো চলো আমরা গল্পটি পাঠ করা শুরু করি ননিদা নট আউট মতি নন্দী রুপলী সংঘের সঙ্গে সিসিএইচের হাড্ডাহাড্ডি শুরু পঁচিশ বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ খেলা থেকে ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান যার ফলে এগারো বছর রুপলী সংঘ আমাদের সঙ্গে আর খেলেনি গল্পটা শুনেছি মোনা চৌধুরীর কাছে অধুনা মৃত মোনাদা এই খেলায় ক্যাপ্টেন ছিলেন উনি না বললে এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা বলেই ধরে নিতাম সিসিএইচ প্রথম ব্যাট করে চোদ্দ রানে সব আউট হয়ে যায় মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ড্রেসিং রুমে সবারই মুখ থম এক ওভার কি দু ওভারেই রূপলি সংঘ রানটা তুলে নেবে ওদের ড্রেসিং রুম থেকে নানান ঠাট্টা এদিকে পাঠানো হচ্ছে কটা বলের মধ্যে খেলা শেষ হবে তাই নিয়ে বাজি ধরছে রূপলির ক্যাপ্টেন এসে বললে মোনা আমরা সেকেন্ড ইনিংস খেলে জিততে চাই রাজি মোনাদা জবাব দেওয়ার আগেই ননিদা বলে উঠলেন নিশ্চয়ই আমরা খেলব তবে ফার্স্ট ইনিংস আগে শেষ হোক সবাই অবাক হয়ে তাকালো ননিদার দিকে রুপলির ক্যাপ্টেন মুচকি হেসে তাই নাকি বলে চলে গেল ননিদা বললেন এ ম্যাচ রুপোলে জিততে পারবে না তবে আমি যা বলবো তাই করতে হবে মোনাদা খুবই অপমানিত বোধ করছিলেন রূপলীর ক্যাপ্টেনের কথায় তাই রাজি হয়ে গেলেন তখন বিষ্টুকে একধারে ডেকে নিয়ে ননীদা তাকে কী সব বোঝাতে শুরু করলেন আর বিষ্টু শুধু ঘাড় নেড়ে যেতে থাকল তিরিশ মাইল রোড রেসে বিষ্টু পরপর তিন বছর চ্যাম্পিয়ন শুধু ফিল্ডিংয়ের জন্যেই ওকে মাঝে মাঝে ডলে নেওয়া হয় ব্যাট চালায় গাঁয়তির মতো তাতে অনেক সময় একটা দুটো ছক্কা উঠে আসে রূপলি ব্যাট করতে নামলো ননিদা প্রথম ওভার নিজে বল করতে এলেন প্রথম বলটা লেগ স্ট্যাম্পের এত বাইরে যে ওয়াইড সংকেত দেখালো লেগ আম্পায়ার দ্বিতীয় বলে ননিদার মাথার দশ হাত উপর দিয়ে ছয় তৃতীয় বল পয়েন্ট দিয়ে চার পরের দুটি বলে আশ্চর্য রকমের ফিল্ডিংয়ে কোনো রান হলো না শেষ বলে লেগ বাই বিষ্টু লং অন থেকে ডিপ ফাইন লেগে যেভাবে দৌড়ে এসে বল ধরে তাতে নাকি রোম অলিম্পিকের একশো মিটারের সোনার মেডেল পাওয়া যেত তা না পেলেও বিষ্টু নির্ঘাত বাউন্ডারি বাঁচিয়ে যখন উইকেট উইকেটকিপারকে বল ছুঁড়ে দিল রুপলের দুই ব্যাটসম্যান তখন তিনটি রান শেষ করে হাঁপাচ্ছে ওভার শেষ স্কোর এখন সমান সমান দলেরই চোদ্দ বিষণ্নতায় সিসিএইচের সকলের মুখ ম্লান শুধু ননিদার মুখে কোনো বিকার নেই সাধারণত অতুল মুখুজ্জেই এরপর বল করে সে এগিয়ে আসছে কিন্তু হাত তুলে নিষেধ করে ননীদা বলটা দিলেন বিষ্টুর হাতে সবাই অবাক বিষ্টু তো জীবনে বল করেনি কিন্তু কথা দেওয়া হয়েছে ননিদা যা বলবেন তাই করতে হবে বিষ্টু গুনে গুনে ছাব্বিশ কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটলো ব্যাটসম্যান খেলার জন্য তৈরি বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো বোলিং ক্রিজে পৌঁছবার আগেই অদ্ভুত এক কাণ্ড ঘটল বিষ্টু আবার পিছু হটতে শুরু করেছে তারপর গোল হয়ে ঘুরতে শুরু করলো সারা মাঠ অবাক শুধু ননিদা ছাড়া বিষ্টু কি পাগল হয়ে গেল ঘুরছে পাক খাচ্ছে ঘুরছে আবার পাক খাচ্ছে লাফাচ্ছে বোলিং মার্কে ফিরে যাচ্ছে ডাইনে যাচ্ছে বাঁয়ে যাচ্ছে কিন্তু বল হাতেই রয়েছে একই ব্যাপার রূপলের ব্যাটসম্যান কোমরে হাত দিয়ে দাঁড়ালো বোলার এভাবে ছুটোছুটি করছে কেন ননীরা গম্ভীর হয়ে বললেন বল করতে আসছে এসে পৌঁছবে কখন পাঁচটার পর যখন খেলা শেষ হয়ে যাবে তখন তারপরে আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো ননীদা যেন তৈরিই ছিলেন ফস করে পকেট থেকে ক্রিকেট আইনের বই বের করে দেখিয়ে দিলেন বোলার কতখানি দূরত্ব থেকে ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিচ্ছু লেখা নেই সারাদিন সে ছুটতে পারে বল ডেলিভারির আগে পর্যন্ত বিষ্ণু যা করছিল তাই করে যেতে লাগলো ব্যাটসম্যান ক্রিজ ছাড়তে ভরসা পাচ্ছে না যদি তখন বোল্ড করে দেয় ফিল্ডাররা কেউ শুয়ে কেউ বসে ননীদা মাঝে মাঝে ঘড়ি দেখছেন আর হিসাব করে বিষ্টুকে চেঁচিয়ে বলছেন আর দেড় ঘন্টা আরও এক ঘন্টা মাত্র পঁয়তাল্লিশ মিনিট কথা আছে পাঁচটায় খেলা শেষ হবে পাঁচটা বাঁচতে পাঁচে নতুন এক সমস্যার উদ্ভব হলো বল ডেলিভারি দিতে বোলার ছুটছে তার মাঝেই খেলা শেষ করা যায় কি না দুই আম্পায়ার আলোচনা করে ঠিক করলেন তাহলে সেটা বেআইনি হবে সুতরাং বিষ্টুর পাক দিয়ে দৌড়ানো বন্ধ হল না মাঠের ধারে লোক জমেছে তাদের অনেকে বাড়ি চলে গেল অনেক লোক খবর পেয়ে দেখতে এলো ব্যাটসম্যান শান্তির মতো উইকেট পাহারা দিয়ে দাঁড়িয়ে সন্ধ্যা নামলো বিষ্টু ছুটেই চলেছে চাঁদ উঠলো আকাশে ফিল্ডাররা শুয়েছিল মাটিতে ননিদা তাদের তুলে ছজনকে উইকেট কিপারের পিছনে দাঁড় করালেন বাই রান বাঁচাবার জন্য তারপর বিষ্টু বল ডেলিভারি দিল রুপলির ব্যাটসম্যান অন্ধকারে ব্যাট চালালো এবং ফসকালো সেকেন্ড স্লিপের পেটে লেগে বলটা জমে গেল। ননিদা চেঁচিয়ে উঠলেন ম্যাচ ড্র রুপলির ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলল বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায় তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না শুরু হলো তর্কাতর্কি বিষ্টুকে আরও পাঁচটা বল করে ওভার শেষ করতে হলে যে তার জন্য রুপলি একটা রান করে ফেলবেই বাই লেগ বাই ওয়াইড যেভাবেই হোক কিন্তু ননীদাকে দমানো সহজ কথা নয় ফস করে তিনি আলোর অভাবের আপিল করে বসলেন চটপট মঞ্জুর হয়ে গেল আমার ধারণা মোনাদা কিছুটা রং ফলিয়ে আমাকে গল্পটা বলেছেন আম্পায়ারদের সিদ্ধান্তগুলো ফ্রেন্ডলি ম্যাচে হলেও ঠিক হয়েছে কিনা না তা নিয়েও প্রশ্ন উঠতে পারে কিন্তু ননীদাকে যারা ঘনিষ্ঠভাবে জানে তারা কেউ এই ঘটনার সত্যতা নিয়ে বেশি প্রশ্ন তুলবে না তো বন্ধুরা আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এরপরে আমি এই গল্পটি থেকে আসা প্রশ্নের উত্তরগুলি আলোচনা করে দেব সেটিও তোমরা দেখতে ভুলবে না আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো